বন্ধুগণ, আজ যে দেখেন নতুন একখান নোয়াখালী রেসিপি লই আইছি আপনাদের সামনে, দেখেন হিতি কি মাখা মাখের মিক্সার করি গুঁড়া মরিচ দিয়ে রে কাঁচা মরিচ হি আস মাখি এরিতে আঙ্গুল দিতি দেখার ওই কসান কর যে কি হওয়া দইছি আর এদিকে হি আস টি আস মাখি, এরপরে পাতা কাটি রাখি দিছে রেডি করি কদ্দুরে মাইকব মাখি এরে আনারে দেখাইব। বন্ধুগণ তুই আনারা সান আজ যা দারুণ একখান রেসিপি। তো মেইন কথা হচ্ছে আজ যে রেসিপি আনার মেইন হয়েছে ইলিশুরি, মানে শুটকি আর নোয়াখালিয়া ইলিশুরি ক ইলিশুরি দিয়ে রে শাল কুমড়া হাতার বড়া, মানে একগার মাখিয়ে রে বয়লে এই গন্ধে আনে ভাত খাইতে না রেবেন ইলিশুরি খন লাগতে না সত্য। সুতরাং আপনারা গন্ধ লন আর এদিকে আর মাখি টাকি বয় আস্তে আস্তে আঙ্গুলুন সরাই সরাই দেখার কর্যে ওই দেখেন কদ্দুর আর হাত হুড়াইব, তার হরও কিছু করার নাই মাখতে হইব। এদিকে হাতা বিছেছি হুড়িগুনের ছোট ছোট কাড়ি করে লইছে বাংলাদেশের বলে রেসিপি এটা খুব বাংলাদেশের হুড়ি আনছি আর যা দেখেন আপনারা ওইগুলটায় হালদায় দেখাই এরপরে হাতা বিছাইছে অন হুড়িগুলো দুইটুই সুন্দর করে লইছে টুকরা টুকরা করে, কারণ গরিব মানুষ আর বেশি খাই দেখতে না ছোট ছোট টুকরা করে লইছি। তো হাতাইতে দেখাই হাতাই এর উল্টায় হালদায় দেখাই ওই স্বামী দিদিদের, কারণ এর আগে মাখছে যা হাতছে তো অন স্বামী দিদিদের স্বামী দিদিলে হাত হরাইতো না আর বুদ্ধি আছে ইতির যাক হুড়ি একখান দিছে ছোট্ট একখান টুকরা ইঞ্জন দিকে আর হেড করিব আর একখান দেয় তো আর একখান দিছে কইছি আর তো অসুবিধা নাই। এবার দিয়ে রে উঁচে দিই নিচে দিই দুনোকান দিয়ে দিই এবার হাতাইয়ে রে আস্তে আস্তে করি বডি তো এর হিটি এর বয়াইব। আচ্ছা জাগিয়াতে কতদূর বেশি হয়েছে কতদূর লইলার আবার লইয়ে রে সুন্দর করে উল্টায় হালটায় দিয়ে রে এবার আয় কতদূর বড়িয়ের বড়তে বড়তে এটি করছে উমা কি আর এনে এনে বটলে হইতো না এনে বটলে হইতো না আই বডি উমা তুই হার আই নোয়ারি ওডি কি তা কস তুই। এবার ইরা সাইডে রাখছে আন্নারারা দেখাইব সুন্দর করি আর গিয়ে হাতা বিছাইছে বিছাই করে বেগিন দি তো আন্নারারা দেখাইব সুন্দর করি আন্নারা চান আর যা একগার খাইলে জীবনে মনে থাকবে। তো বন্ধুগণ দোকান সাজানি হয়েছে দেখেন আর একখান বিশেষ সময় হিতির মনে হয়েছে হঠাৎ করে লবণ দেন আগে যে তাড়াতাড়ি লবণ দেয় নাইলে খান ধরতে না লবণ আর হলুদ কিছু দেন লাস্টে তো লবণ হলুদ দিয়ে দিছে হিতির নাইলে হিতি জানে যে খাবার সময় দেখাইও আর কত সরিষার তেল দিতে তো কিছু সেন্ট আইও মানে একটু গন্ধ গন্ধ লাগবে তাহলে এটা সুন্দর করে খাওয়ান যাইব। লাস্টে আঙ্গুলিকে দেখাই এবার বড় আরম্ভ করে দিছে বড়ি এর এবার চুলাত দিব এবার আপনারা দেখতে থাকেন বন্ধুরা আপনারা চুলাত দিলে এটা কেমনে গরম লাগে কি আসো বিষয় আপনারা তো জানেন আশা করি তবু আর গ্যাস সাইলন একদম খাইতে খুব টেস্ট খুব টেস্ট আনার একবার সাই থাকেন শুধু কিতা করিয়ে। তো এই যে চুলাতে দিলে বলে ইজ্ঞা হাতা হুড়ি যাই গে তুই কজ আর ইজ্ঞা হাতা দে তাইলে উঁচু দিই উঁচু দিই ইজ্ঞা হাতা নিচে দিই ইজ্ঞা হাতা দিয়ে রে তুই একটু বেশি খন যাইব হাতা গিয়ে বেশি হাইলে খাবার সময় একটু আরাম লাগবে এলে উঁচু দিই ইজ্ঞা নিচে দিই ইজ্ঞা হাতা দিয়ে রে বডি এর ভিতরে দিই উঁচু দিই আর ইজ্ঞা হাতা দিই বালা করে টাইট করে দিলে তুই ইজ্ঞা হাতা হুড়ি গেল আর ইজ্ঞা হাতা থাকবো মানে মোটামুটি ভিতরে হাতা গা ভালো থাকবো এলে তো খন যাইব। যাক এদিকে দিয়ে রে মোটামুটি চুলাত বয়া দিছে দেখেন যাক মোটামুটি বেগিন হয়ে গেছে লাস্টে দিকে কাঁসাই কুঁচাই দিয়ে রে আরেকগিয়া ওইব দেখেন আরেকগিয়ারে তো হয়তো ওই হাতাই রে তো একবারে কি কাঁসানি কাঁসার দেখেন টেবা টুবা যা আছে বেগিন লইলে রাত কাঁসাই টাত কাঁসাই আঙ্গুল কাঁসাই আরে কাঁসানি আইয়ে কনে খাবি তুই খাবি আই আর খাইতাম না ওই দেখেন মিক্সারে বাড়ি টুডি বেগিন কাঁসাই এলা রীতি কাঁসাই রে এবার বড়ের বলছে কাঁসানি আইয়ে তুই খাবি আই খাইতাম না আই কই দিছি ধীরে তো রাত কাঁসানি না ইয়াই খাইতাম না যে যাক তবু সাইডে দিয়ে বিগ দিছে তার কালো গেলে বেগিয়া কোন গা আটকাছে না কোন গা হাঁক আছেন না এটা তো আর বুঝা যেত না যাক তবু দিয়ে লাইছি দেখ বেরুন ডায় হাল্লা দে জৌলিয়ে দেওয়া যাবে এবার আপনারা বন্ধুরা সঙ্গে থাকেন এবার দেখাবো আপনারা উঠ দেখেন কালা কালা করেই লাইছি হুঁড়তে হুঁড়তে যাক কালা অন ছাড়া স্বাদ আইতো না অরিজিনাল স্বাদ কিন্তু কালা হইলেই বন্ধুরা দেখতে থাকেন খুব স্বাদ হইব ইয়া। তো বন্ধুরা মোটামুটি শেষ পর্যায়ে বসছি মোটামুটি হয়ে গেছে এখন আমরা খাইতে বই গেছি দেখেন এখন খামো আস্তে আস্তে করে ভাত দিছে আর দুগা দিছে দুগা দিছে কজে যাকে তো কষ্ট করে যখন করছো তা আটটা থুড়িয়ে রে যা দুগা খাইলো তুই তো দুগা দিছে আস্তে আস্তে ভাত মাখিয়ে সাই খুলি সাই কেরম হয়েছে হওয়া দিয়েছে বন্ধুরা আপনারা এরকম খাইতে পারবেন বালা বালা রেসিপি করি টানি টানি আর তাড়াতাড়ি সিরিয়াস না ডারা সারি যাচ্ছে যাকে হাতা দেখাইছে হাতা ইয়ে দিবে আস্তে আস্তে মাখিয়ে এর দেখা যাক কিতা কয় হাতে এতে আস্তে আস্তে গরর বানাইছে যা খতম গরর দিছে দেখি কিতা কয় খাইছে ভালো হয়েছে না হওয়া দোষী এত কষ্ট করে করি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা তো সারিয়েছি দাগ আঙ্গুল দেখি বুঝিছে মোটামুটি ভালো হয়েছে যা কনেকের ভিতরে খুলে দেখতে স্যারা তো দেখতে সুন্দর হয়েছে যাক বন্ধুরা আপনারাও এরকম করিয়ে খাইবেন খুব টেস্টি রেসিপি।
তো বন্ধুরা আমরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনার সঙ্গে থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো তো থ্যাংক ইউ বন্ধুরা নেক্সট ভিডিওতে কথা হইব বাই বাই